আল্লাহনবী সাল্লাহ আলিয়াল্লাম সম্পর্কে যদি কেউ কোরআন পড়ে সে জানতে পারবে যে রসাল্লাহ সাল্লাহ আলব ভালোবাসা সম্পর্কে আল্লাহ সোভান আলার কত সুন্দর এবং পরিপূর্ণ আদেশ রয়েছে একটা আয়াত পড়ে শোনায় আপনাদেরকে আল্লাহ সোভান তালা বলছেন কোরআন উল খেরিমের أعوذ بالله من الشيطان الرجيم. قل محمد صلى الله عليه وسلم قبل ذلك: إن كان آباؤكم تُمَدر بيتا وأبناءكم تُمَدر شونتان وإخوانكم تُمَدر وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال أقترفتموها وتجارة تخشون كسادها الله أكبر كيف انظر وتجارة تخشونها كسادها تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله افتربصوا حتى يأتي الله بأمره വല്ലാഹു ലാ യഹ്ദി അൽ কেমন ভালোবাসতে হবে ও മുഹമ്മദ് সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের গোত্র তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো আর সেই ব্যবসা যার মন্দা বা লস হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সেই বাসস্থান যা তোমরা পছন্দ করছ যদি তোমাদের কাছে প্রিয় হয় আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও আল্লাহর পথে জিহাদ করার চেয়ে তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন আমাদের বাবা ছেলে সন্তান স্ত্রী খানদান গোষ্ঠী যেটাকে বলা হয় সেই সম্পদ যা আমরা কষ্ট করে উপার্জন করেছি এবং সেই ব্যবসা যার লস হওয়া থেকে আমরা ভয় পাই যে এটা যদি লস হয়ে যাবে শেষ হ্যাঁ ওই ঘর ওই থাকার জায়গা যেটা আমরা খুব পছন্দ করি এই সমস্ত জিনিসগুলো যদি আল্লাহ এবং তার রসুলের চাইতে অধিক প্রিয় লাগে আমার কাছে তখন আল্লাহ 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 বলছেন তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত মানে ওয়ার্নিং দিচ্ছে কি দিচ্ছে যদি এই জিনিসগুলো আল্লাহ তার রসলের চাইতে বেশি প্রিয় হয় আমাদের কাছে আল্লাহ বলছে তাহলে তুই অপেক্ষা কর বা তোমরা অপেক্ষা করো এবং শেষে আল্লাহ বলছেন যে তিনি ফাসেক গুনাহাগার সম্প্রদায়কে পছন্দ করেন না মিন অপেক্ষা করাটা হচ্ছে ওয়ার্নিং আদা বাসার জন্য অপেক্ষা করো

আপনি কি ব্যবস্থা ব্যাপারটা কি বুঝতে পারতেছেন আপনারা হ্যালো আনা সেবেন মালিক রাজি আল্লাহ আনহু বলতেছে যে তোমাদের মানে একদম আমরা সবাই ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদারি হতে পারবা না যতক্ষণ না মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম এটা আনা সেবেন মালিক রাজি আল্লাহ আনহু থেকে বলত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তার প্রিয়তম হই কার চাইতে বেশি প্রিয় তার পিতা সন্তান এবং সব মানুষ জি এখানে আউলিয়া উল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়াহাম্লাহ ওয়াকুম আসসালাম ফদ্দ ফদ্দ আলহামদুল্লাহ

আদম সন্তান থেকে আরে সবাই তো বাদ সবার উপরে প্রায়োরিটি পিতা তারপরে প্রায়োরিটি সন্তান যেগুলো আমাদের আশা ভরসা এরপরে বলছে যত মানুষ আছে যত তার মানে বাকিদেরকে যত বলছে আপনার জন্য আল্লা সুবান সম্পর্কটা এমন ভাবে করেছে যে পিতা সন্তান মা স্ত্রী এরা অনেক আপন একটা মানে রিলেটিভ আপনার খুব খুব কাছের রিলেশন এরা বাকি যত নাম আমরা বলি এগুলো হচ্ছে যত আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন তিনি বলেন সেই ব্যক্তি তো ইমানের স্বাদ পায় না যে আল্লাহর রসুল সাল্লাম কে ভালোবাসেন বলেন তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে তা দ্বারা ইমানের স্বাদ পাবে ঈমানের স্বাদ পাওয়ার জন্য তিনটা রেসিপি আছে বুঝে আসছে যদি কোনো কোন মানুষ বলে যে আমি ইমানের স্বাদ গ্রহণ করবো এটা কেমন আমি এই স্বাদটা নিবা নিব আমি তাহলে তিনটা রেসিপি আছে কি যার কাছে আল্লাহ ও তার রসুল প্রিয়তম হবে তাদের ছাড়া আর সবার চেয়ে যে মানুষকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে এগুলো ইমানের স্বাদ পাওয়ার রেসিপি তাহলে যার কাছে আল্লাহ ও তার রসুল প্রিয় হবে তাদের ছাড়া তারা কারা আর সবার সন্তান আল্লাহ পৃথিবীতে আল্লাহ যা আছে এবং তার রসল প্রিয় হবে যদি কেউ বলে কাল আল্লাহ অথবা যদি কেউ বলে কাল রসল আল্লাহ নবী বলেছে সেটা যাচাই করবে আল্লাহ নবী বলেছে কিনা কন্থে আসছে ব্যাস তাহলে এটা তার জন্য মানতে হবে আর একমাত্র ভালোবাসবে